যতজন বড় বড় মিউজিশিয়ান আছেন ইন্ডিয়াতে যতজন টপ ক্লাস মিউজিশিয়ান আছেন মানে একদম ক্লাসিক্যাল মিউজিশিয়ান হ্যাঁ যাদেরকে আমি সকালবেলা উঠে বলতে পারেন যে প্রণাম করি ঠিক আছে যদি তারা যদি সামনে থাকে আমি পা তাদের জলও খেয়ে নেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে তাদের মধ্যে একজন হচ্ছেন আহ উস্তাদ বিলায়াত খাঁ একজন হচ্ছেন আমজাদ আলী খাঁ আহ তারপরে মানে কত নাম করবে আর মানে একধার থেকে দেখবেন হয়তো আহ থার্টি ফোর্টি পার্সেন্ট বেশি ফিফটি হবেই ফিফটি পারসেন্ট যারা হচ্ছে মুসলিম হ্যাঁ এবং তারা রীতিমতো মানে কি বলে মানে প্র্যাকটিসিং এবং লোক অবশ্যই অবশ্যই মানে তারা ওয়ার্ল্ড ক্লাস মানে রীতিমতো মানে কি বলবো মানে তারা যা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক কে যেভাবে ইনরিজ করেছেন হ্যাঁ যেমন ধরুন বারেগুলা আমালি আমি জানিনা বাড়ি গুলাম আলীর গাজাল কোনোদিন শুনেছেন কিনা ঠিক আছে রাত দিন হ্যাঁ শুনলে মানে মোহিত হয়ে যাবেন এরা তো সব মুসলিম এরা তো মানে আর ইয়েতে এই ইয়েতে যাবেন খাজা বাবার দরকার যাবেন বা এই ইয়েতে যাবেন এই নিজামুদ্দিন অলিয়ার দরকার যাবেন ঠিক আছে সেখানে আপনি সারা মানে ওইখানে যতক্ষণ ওখানে গান বাজনা হয় সেখানে মানে সারাক্ষণ বসে থাকতে পারেন মানে যদি মানে ওই গুপি গান বাজান নিশ্চয়ই দেখেননি

উপরে মাটি দিবা এক বিগত এক বিঘত পরিমাণ কবরের উপরে উনি আলী রাত অর্ডার করছে যত তুমি যাও যখন মুসলিম হয়ে গেল আর কি মদিনাতে যখন মুসলিম সবাই ছিল তখন আলী ইয়া দিছে অর্ডার দিছে যে তুমি দেখো যত দূর চোখ যায় শুধু যে উঁচু যত কবর আছে সকল সবগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও মানে ওই যে মুসলমান কবরের উপরে যে এই যে ইয়ে গুলো আহ এই যে গম্বুজ করা ফুল দেয়া এটা দেয়া ওইটা দেয়া মৃত্যুর পরে এগুলো কোনো কিছুই

আচ্ছা তাই এবার আপনার উচিত এই যে দেখুন আপনি না আগের দিন আমাদেরকে একটা জিনিস বলছিলেন যে মানে এরকম হেড করা উচিত না এই জিনিসগুলো বলছিলেন এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি আমি আগের দিন এই প্রশ্নটা আমি একটা করবো ভাবছিলাম তা এই জিনিসটা এই যে মানে ধরুন ইসলাম এরকম কোনো জিনিস নেই যে হিন্দুদেরকে হেড করবে কিন্তু দেখুন আপনাদের বাংলাদেশে নন মুসলিমদের উপরে অত্যাচার হয় এই জিনিসটা আপনি মানেন নাকি এই জিনিসটা আপনি মানেন না হ্যাঁ কোথাও কোথাও এই ঘটনাগুলো রিসেন্টলি কিন্তু হচ্ছে দেখছি তার মানে আমরা এই জিনিসটা তো জানি যেখানে মানে যারা আপনার ধর্মের মানুষ আর কি হ্যাঁ তাদের নিশ্চয়ই চাইবেন না যে বিপথে যেন না চলে যায় আপনি অবশ্যই চাইবেন ঠিক আছে তা আপনি আমাকে বলুন তো এই যে উত্তেজি হয়েছে এইগুলোর এইগুলোকে পরিত্রাণ করার জন্য এগুলো প্রতিকারের জন্য আপনি কি স্টেপ নিয়েছেন জি আপনি আমার আমার যদি ফেসবুক ওয়ালে আপনি দেখেন আমি এটা যদিও আমার অ্যাকচুয়াল আইডি না তারপরে যদি কখনো আপনি আমাকে মেসেজ করেন আমি আপনাকে আমার পোস্ট গুলো নিয়মিত দেখে দেখাবো হ্যাঁ হতে পারে সেখানে দশটা লাইক আসছে বা রেসপন্স দুটো তিনটে কমেন্ট বাট আমার অবস্থান থেকে আমি সব সময় ইভেন আমি আপনাকে এটা না আমি আমি তো কেউই না আমি কোনো মুসলিমের এমন কেউ না যে স্কলার বাট আমি আপনাকে এমন অনেক স্কলার ইয়ে দেখাবো যারা বলছে যে অমুসলিমদের উপরে তাদের ধর্মীয় আঘাত করা এটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মানা বা ওদের উপরে হামলা করা ধর্মীয় ইস্যু দিয়ে তাদেরকে ছোট করে দেখা বা অত্যাচার করা আচ্ছা আমাদের সাথে এগুলো তো দূরের কথা বলছেন যে তাদের বলছেন যে তাদের ভগবান নিয়ে গালিও দিবেন আপনি হ্যাঁ তাদেরকে গালিও দিবেন না